হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশ তিথি বিষ্ণুকে সমর্পিত। এক বছরে মোট ২৪টি একাদশ তিথি পড়ে। এই তিথিতে বিষ্ণুর পূজা করা হয়ে থাকে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশ তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিষ্ণু ও তার মোহিনী অবতারের পূজা হয় এদিন। শাস্ত্রমতে গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশী ব্রত পালন করা হয়। এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ করা যায়। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব যে বিষয়গুলি, তা হল ২০২৪ বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি, কবে পালিত হবে, এই একাদশীর মাহাত্ম্য, একাদশী পালনের সহজ নিয়মাবলী, পালন কিভাবে করবেন, পশ্চিমবঙ্গে পালনের সময়সীমা ও পালন মন্ত্র। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। প্রথমে জেনে নেব এই একাদশী নাম কি, কবে পালন করবেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। বৈশাখ শুক্ল একাদশী তিথি শুরু হবে ১৮ মে সকাল ১১টা ২৩ মিনিটে। বৈশাখ শুক্ল একাদশী তিথি সমাপ্ত হবে ১৯ মে দুপুর ১টা ৫০ মিনিটে। উদয়াতিথি অনুযায়ী ১৯ মে রবিবার মোহিনী একাদশী ব্রত পালিত হবে। মোহিনী একাদশী তিথিতেই একাধিক শুভ যোগ তৈরি হয়েছে। জ্যোতিষ দিক দিয়ে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শুভ যোগগুলি হল অমৃত যোগ, ১৯ মে রবিবার ভোর ৫টা ২৮ মিনিট থেকে সোমবার ভোর ৩টা ১৬ মিনিট পর্যন্ত। বজ্রযোগ, ১৮ মে শনিবার সকাল ১০টা ২৫ মিনিট থেকে ১৯ মে রবিবার সকাল ১১টা ২৫ মিনিট পর্যন্ত। সিদ্ধিযোগ, ১৮ মে শনিবার সকাল ১১টা ২৫ মিনিট থেকে ১৯ মে রবিবার দুপুর ১২টা ১১ মিনিট পর্যন্ত। এবার জানব এই মোহিনী একাদশীর মাহাত্ম্য। বিষ্ণু পুরাণ ও পদ্মপুরাণে মোহিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণু নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। এই ব্রত পালনের ফলে মোক্ষের দ্বার উন্মুক্ত হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতে বিষ্ণু মোহিনী অবতার নিয়েছিলেন, তাই একে মোহিনী একাদশী বলা হয়ে থাকে। আবার বৈষ্ণব মোহিনী একাদশীর মহিমা বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ যেমন সূর্য পুরাণেও পড়া যায়। এই ব্রতের গুরুত্ব প্রথমে বশিষ্ঠ মুনি ভগবান রামকে বলেছিলেন এবং তারপর শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছিলেন। এই শুভ দিনে উপবাস পালন করা হিন্দু তীর্থস্থানে পবিত্র ডুব দেওয়ার চেয়েও বেশি পুণ্যবান। এটি বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্যক্তির আত্মাকে শুদ্ধ করে এবং যে কোনো কষ্ট বা অসুস্থতাও দূর করে। বৈষ্ণব কামিকা একাদশীর মতো কোনো পবিত্র উপবাস নেই। তাই যে ব্যক্তি শুধু এই একাদশী মহিমা পাঠ করে বা শ্রবণ করে, সে ১০০০ গরুদান করলে সেই উপকার পাওয়া যায়। একবার ভগবান রাম বশিষ্ঠ মুনিকে একটি উপবাস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যার মাধ্যমে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে। বশিষ্ঠ মুনি উত্তর দিলেন, শুধু আপনার নাম স্মরণ করলেই মানুষ পবিত্র হয় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এবং সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি উপবাসের কথা বলেছেন। বৈশাখ মাসে মোহিনী একাদশী নামে একটি একাদশীর উপবাস রয়েছে। তাই এই একাদশীর উপবাসের গুরুত্ব অনেক। তাই কেউ যদি মোহিনী একাদশী ব্রত পালন করে, তবে সে সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে পারে। এবার জানব একাদশী পালনের সহজ নিয়মাবলী। সমর্থপক্ষে ১০মীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন। তা হতে অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করিতে হয়। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করিবেন। ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থপক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। মহান গোস্বামীগণ ও আচার্যবৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা ব্রত পালনের অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সেই মতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভজনায় থেকে নিরাহার থাকতে হয়। একান্ত অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবেন, যেমন গোলালু, মিষ্টি আলু, কুমড়ো, কাঁচকলা, পেঁপে ইত্যাদি সবজি, ঘি অথবা বাদাম তেল, সোয়াবিন আদি অন্য তেল নয়, শুধুমাত্র
জিরে দিয়ে রান্না করে নামিয়ে জিরে গোলমরিচ হালকা ভেজে গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিয়ে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। গোলমরিচ ও সন্দক লবণ ব্যবহার্য, শ্যামা চাল ব্যবহার করতে পারেন, কিন্তু সাবু ব্যবহার করা উচিত নয়, কেননা আজকাল সাবু আটা থেকেই তৈরি করা হচ্ছে ফ্যাক্টরিতে। আসল যে গাছের দানা সাবু তা আজকাল প্রায় পাওয়া যায় না। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি, আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূল খেতে পারেন। একাশিতেই পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। দুই, গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট, বেকারি রুটি, হরলিক্স জাতীয় ইত্যাদি। তিন, যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চার, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মুসুরি, মাসকলাই, খেসারি, ছোলা, অড়হর, ফেনল, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। পাঁচ, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরুক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাশিতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। আবার যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি, নেশা গ্রহণ করেন, একাশি ব্রত পালনের সময়কাল পর্যন্ত এইসব গ্রহণ না করাটাই ভালো। বন্ধুরা, একাশি ব্রত করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাশি ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজের কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্র পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবেন। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয়। কাজেই একাশি ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। এবার আসছি একাশি পালন কি। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম একাশি পালনে, যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে উপবাসের পরদিন সকালে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার, নতুবা একাশীর কোনো ফল লাভ হয় না। একাশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাশী দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা বাসন, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাশী ব্রতের আগের দিন রাত ১২টার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম। ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে থাকা অন্ন পরিষ্কার করে নেওয়া উচিত। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। এবার জেনে নেব পশ্চিমবঙ্গে পালনের সময়সীমা। একাশীর পরের দিন ২০ মে সোমবার ভোর ৪:৫৫ থেকে সকাল ৯:১৭ পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণের পূর্বে একাশী পারমন্ত্রটি উচ্চারণ করতে হয়। পারমন্ত্রটি হল ঔ অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নিব কেশব প্রশিষ সুমুগনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। বন্ধুরা, এই একাদশী কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের পর একাশী তিথিতে পড়ে। একাদশী মানে শস্য ও শাকসবজি না খেয়ে উপবাস পালন করা। একাশী উপবাসের আসল অর্থ হল সমস্ত ১১ ইন্দ্রিয় বা ইন্দ্রিয় নিয়ে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া। ১১টি ইন্দ্রিয়ের মধ্যে ৫টি কর্মেন্দ্রীয়, হাত, পা, মুখ, মলদ্বার, যৌনাঙ্গ, এবং ৫টি হল জ্ঞানেন্দ্রীয়, চোখ, নাক, কান, জিহা এবং ত্বক, এবং সৃষ্টি মনে। তাই একাশী উপবাস বা উপবাসে একজন ব্যক্তির উচিত দেহে প্রয়োজনীয় চাহিদা যেমন খাদ্য ও নিদ্রা হ্রাস করা এবং সমস্ত ১১ ইন্দ্রিয় ও চেতনাকে ভগবানের পদ্মচরণে নিযুক্ত করা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মোহিনী একাশী ব্রত প্রত্যেকে পালন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।